প্রথম কথাটাই বললে যে হার্ট নিয়ে আমরা খুব চিন্তা করি, তা কিন্তু করি না। যদি করতাম তাহলে হার্ট অনেক ভালো থাকতো। আমরা অন্য কিছু নিয়ে অনেক চিন্তা করি, যেমন মোবাইল ফোন নিয়ে এবং আমাদের যেগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা বেশি করি। আমি আমার ইচ্ছে যে মানুষ যেন হার্ট নিয়ে বেশি চিন্তা করেন। তার জন্য সুরক্ষার জন্য কিছু কিছু কথা যেগুলো বলি, যে হার্টকে ভালো রাখতে গেলে প্রথম মনটাকে ভালো রাখতে হবে। মন ভালো থাকলে হার্ট ভালো থাকবে, সেটা হচ্ছে একদম প্রাথমিকভাবে আমি বলে দিলাম। সেকেন্ড যেটা, আমরা যেহেতু ভারতীয় এবং এশিয়ান পপুলেশন, আমাদের আমাদের জিনেটিক্যালি আমাদের কিন্তু হার্টের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটা অল্প বয়স্ক হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ভ্যালভের প্রবলেম থেকে শুরু করে এবং বিভিন্ন আদার প্রবলেম যেগুলো আছে সেগুলো হওয়ার সম্ভাবনা জিনেটিক্যালি আমরা বেশি। সেখানে যদি তার উপর ব্লাড প্রেশারের প্রবলেম যদি থাকে, সুগারের প্রবলেম থাকে, কোলেস্ট্রল প্রবলেম, তার সঙ্গে ধূমপান, এগুলো যদি অ্যাড অন হয়, তাহলে আমাদের হার্ট অ্যাটাকের যে পরিসংখ্যানগুলো আমরা দেখছি সেখানে আমরা দেখতে পাই যে অনেক অল্প বয়সে এশিয়ান পপুলেশনের হার্ট অ্যাটাক্স হচ্ছে। এবং এটাও আমরা দেখছি যে আমাদের কিছু কিছু দেশে, এই এশিয়ান কান্ট্রিজে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এই বয়সেও কিন্তু আমরা হার্ট অ্যাটাক দেখছি। তার প্রধান কারণ যেটা আগেও বললাম যে জেনেটিক একটা বিরাট প্রবলেম, এবং সেটাকে অ্যাড অন করে দিচ্ছে এই রিস্ক ফ্যাক্টরসগুলো যেগুলো জাস্ট ডিসকাস করলাম। তো আমাদের ওই রিস্ক ফ্যাক্টরসগুলোকে আমাদের কাটতে হবে, কারণ ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে যদি যার হচ্ছে। কোলেস্ট্রলটাকে কমানোর জন্য আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইল সেগুলোকে চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ডায়াবেটিসও তাই, সুগার কন্ট্রোল করতে হবে আইদার ওষুধ দিয়ে কিংবা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে, খাবার কন্ট্রোল করে। আর স্মোকিং তো অ্যাবসলুটলি নো নো, কারণ স্মোকিংটা টোটালি কিন্তু আমাদের হাতে আছে। যেগুলো আমাদের হাতে নেই হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি। আমার বাবা কিংবা মা কিংবা আমাদের মামা বাড়ি কিংবা আমার বাবার বাড়ির দিকে যদি কারোর হার্টের প্রবলেম থাকে, সেটা আমার কাছে জেনেটিক্যালি আসতে পারে, সেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। যেগুলো কন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টরস সেগুলো যেগুলো মেনশন করলাম সেগুলো আমাদের নিজস্ব কন্ট্রোলে রাখতে হবে। তো টিপসের মধ্যে হচ্ছে যে মনটা ভালো রাখা, নিয়মিত আমাদের এক্সারসাইজ করা। এক্সারসাইজের মধ্যে আমি বলি এরোবিক এক্সারসাইজ, যেটা হাঁটা, জোরে হাঁটলে দ্যাট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ অ্যান্ড এ ভেরি ইনএক্সপেন্সিভ এক্সারসাইজ। আমরা অনেকে জিমে ভর্তি হই, জিমের কার্ড আছে, সেগুলো মোর অফ সিভি এবং বায়োডাটার জন্য, যে আমি অমুক জিমে যাই, তমুক জিমে যাই, আমার এরকম ট্রেনার আছে, ওগুলোর কোনো প্রয়োজন নেই। ভালো ওয়াকিং শুজ কিনে সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা যখন আপনার সুবিধা হয় তখন হাঁটুন এবং ঘাম ঝরিয়ে হাঁটুন, তাতেই হবে। খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে নিয়ন্ত্রণ, আমি বারণ কিছুই করি না। নর্মাল ডায়েট আমাদের, যেটা বাঙালি বাড়িতে আমাদের যে রান্না হয়, দ্যাট ইজ এ গুড ডায়েট, খুব ব্যালেন্স ডায়েট থাকে। জিজ্ঞেস করা হয় যে বিরিয়ানি খেতে পারি, মাংস খেতে পারি, সব কিছুই পারেন যদি নিয়ন্ত্রিতভাবে চলতে পারেন, সব কিছুই সম্ভব। আমরা তো রোজ রোজ মাংস খাই না, রেড মিট ধরুন আমরা সপ্তাহে যদি একদিন কিংবা দু সপ্তাহে একদিন যদি হয়, কোনো অসুবিধে নেই তাতে। যাদের কোলেস্ট্রল বেশি আছে, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি মাসে একদিন। তো সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর এই তিনটে জিনিস যদি আমরা মেনটেন করি, লাইফস্টাইল, ফুড, এক্সারসাইজ, এই তিনটে জিনিস যদি আমরা ঠিক মতো রাখতে পারি, ডেফিনেটলি দ্যাট ইজ এ গুড টিপস ফর হার্ট। স্ট্রেসটাকে হ্যান্ডেল করার একটা অ্যাবিলিটি থাকতে হবে, তার জন্য ইউ নিড টু হ্যাভ ইয়ার ওন স্পেস অ্যান্ড ইয়ার ওন টাইম। তো নিজস্ব একটা সময় বের করুন, এটা 24 ঘন্টার মধ্যে এক ঘন্টাই হোক, হাফ অ্যান আওয়ার হোক, সেই আধ ঘন্টা এক ঘন্টা সেটা নিজের জন্য নিজেকে দিন, নিজের দিকে নিজেকে নিজে তাকান। আমরা নিজের তাকাই যখন আমরা, ছেলেরা যখন আমরা শেভ করি, নাহলে মেয়েরা যখন মেকআপ নিচ্ছে কিংবা যখন বাইরে বেরোচ্ছেন তখন নিজেদের আয়নাতে দেখি। সেই আয়নাতে দেখার মতনই নিজেকে, আমার নিজেকে দেখতে হবে। উই হ্যাভ টু লুক আফটার আওয়ার ওন হার্ট, তাহলেই দেখবেন যে হার্ট চকচকে থাকছে এবং তাতে শরীরও ভালো থাকে। এনি টাইপ অফ ওয়েট, সেটা কিন্তু হার্টের ওপর প্রথম স্ট্রেসটা ফেলে, কারণ হার্টকে যেটা করতে হয় পাম্প করতে হয়। হার্ট ইজ লাইক এ ইটস এ পাম্প অ্যাকচুয়ালি। তো পাম্প করতে গেলে যদি আমাকে এক্সট্রা ওয়েট নিয়ে পাম্প করতে হয়, তাহলে আমার ডেফিনেটলি আমার মোটর ওপর ওয়েট করছে, স্ট্রেস করছে। তো শরীরের যত ওজন বাড়বে তত কিন্তু আমার হার্ট
বেশি করে কাজ করতে হচ্ছে তাকে। অতএব ওজন কমানোটা খুবই জরুরি হার্টের জন্য। তার জন্য এই কোভিডের জন্য যেটা আমরা দেখেছি, বাড়িতে বসে বসে অনেকের ওয়েট বেড়েছে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ ঠিক মতন হয়নি, সেগুলো থেকে আমরা আস্তে আস্তে বেরোতে হবে। আমরা তো এখন বেরোচ্ছি, আমরা তো কর্মস্থলে যাচ্ছি, আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, পার্টিস করছি, তো সবই তো করছি। তো সেখানে এক্সারসাইজের জন্য যেটা বললাম যে হাঁটার জন্য ব্যাপারটা, সেটা করতেই হবে আমাদের এখন। কারণ ওজন যদি বাড়ে, সেখানে কিন্তু যাদের কোভিড হচ্ছে, সেখানে কিন্তু যাদের ওজন বেশি, তাদের কিন্তু কমপ্লিকেশন বেশি হচ্ছে এবং সেটা থেকে মৃত্যুহারও কিন্তু বেশি। অতএব সবাইকে আমাদের ওজন কমাতে হবে, এবং ওজনটা খালি কেজি কিলোগ্রাম কিংবা পাউন্ডস হলে হবে না, আমাদের বিএমআই বডি মাস ইন্ডেক্স, আমাদের হাইট অনুযায়ী আমাদের ওজনটা কত, সেটা আমাদের যে কোনো একটা ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করতে পারবো। বিএমআই ইন্ডেক্স যদি আমরা দেখি, বডি মাস ইন্ডেক্স, সেটা যে কোনো ফোনে কিংবা গুগলে আমরা গিয়ে ক্যালকুলেট করে জানতে পারবো যে বিএমআইটা কত হওয়া দরকার। প্রত্যেক মানুষের বিএমআই 25 কম হওয়া উচিত, সেটাই আইডিয়াল। 25-30 যখন হয় আমরা বলি ওভারওয়েট, 30-এর ওপরে যদি বিএমআই হয় সেটাকে আমরা বলি মর্বিড ওবিসিটি, মানে সেখান থেকে যে কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি।